আসসালামু আলাইকুম সবাইকে আক্তার টি নাইন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হুসাইন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যদিও আজকের ভিডিওটি আমি একদিন পরে নিয়ে আসছি কিন্তু এই ভিডিওটি নিয়ে আমার ফেসবুক পেজে অলরেডি একটা পোস্ট সর্বপ্রথম কালকে গতকালকে ভোর সকালে আমি দিয়েছিলাম যে আরব আমিরাত থেকে অনুমোদন দিয়েছে ছুটিতে আটকে পড়া প্রবাসীরা বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে যে আরটি রেপিড পিসা টেস্টের সিস্টেমটা চালু করছে যে ল্যাবগুলো আছে সেগুলোর অনুমোদন দিয়েছে আরব আমিরাতের সরকার তার মানে ছুটিতে আটকে পড়া প্রবাসীরা খুব সহজেই এখন বাংলাদেশ থেকে চলে আসতে পারবে আর এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন যারা নতুনভাবে যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখতেছেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আপনারা জানেন যে আমাদের ট্রাভেল এজেন্সি দুবাই সাতোয়াতে বড় মসজিদের পিছনে ছিল ওইটা লোকেশনের সমস্যা প্লাস আমাদের লাইসেন্সের কিছু সমস্যার কারণে আমরা এটা পরিবর্তন করতে যাচ্ছি এবং খুব দ্রুত সাতটা দশ দিনের ভিতরে সাতওয়াতেই আমাদের নতুন অফিসের লোকেশন অলরেডি সিলেক্ট হয়ে গেছে বিস্তারিত আপনাদেরকে জানাবো আমরা অফিসটা কোথায় নিচ্ছি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি ছুটিতে আজকে পরে আরব আমিরাতে প্রবাসীরা আরব আমিরাতে ফিরতে হলে অবশ্যই ছয় ঘন্টার ভিতরে আর টি পিসিআর টেস্ট করে তারপরেই আসতে হবে কিন্তু আমাদের বাংলাদেশে সেই সিস্টেমটা প্রথমে ছিল না পরবর্তীতে চালু হবার পরে আরব আমিরাতের সাথে একটা ফ্লাইটও হয়েছিল কিন্তু আরব থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে ওই যে ল্যাবগুলো ছিল এগুলো অনুমোদন নেই ফাইনালি আরব আমিরাতের সরকার ঘোষণা দিয়েছে যে ওই লেবগুলোর অনুমোদন আছে তার মানে ছুটিতে আটকে পড়া যারা প্রবাসীরা আছেন খুব সহজেই আরও বাবাতে এখন আসতে পারবেন এজন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হলো আপনার যদি আগের কোনো রিটার্ন টিকিট থাকে ওই টিকিটটা আবার রি ইস্যু করে চলে আসতে পারবেন এখন ওইটা রি ইস্যু করার জন্য সব থেকে বেস্ট অপশন হলো যে বাংলাদেশে যে এয়ারলাইন্সের টিকিট আপনি নিয়েছেন সেই এয়ারলাইন্সের অফিসে সরাসরি চলে যান সেখান থেকে রি ইস্যু করে আপনি খুব সহজে চলে আসতে পারবেন অথবা যে ট্রাভেল এজেন্সি থেকে আপনি টিকিটটা নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করলেও কিন্তু তারা রি করে দিতে পারবে হয়তো বা সেক্ষেত্রে কিছু সামান্য পরিমাণ চার্জ লাগবে এটা অত্যন্ত একটা গুড নিউজ যারা ছুটিতে আটকে আসেন এর ভিতরে কিন্তু অনেকের ভিসা ক্যান্সেল হয়ে গেছে যাদের ভিসা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে তাদের আসার ক্ষেত্রে জটিলতা আছে সমস্যা আছে তারা এত সহজে আসতে পারবেন না যাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে তাদের কাজ হলো তার কোম্পানির সাথে মালিকের সাথে কথা বলে ইমিগ্রেশন ক্যান্সেল প্লাস লেবার ক্যান্সেল করার পরে ভিজিট ভিসা নিয়ে আসতে পারবেন এবং আপনি আবার ভিসা লাগাতে পারবেন আর যাদের ভিসা এক্সপায়ার দেখাচ্ছেন তাদেরকে বলবো যে অপেক্ষা করেন হয়তো বা আপনার তো আবার রিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে যদি রিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে গুড নিউজ আর যদি না হয় তাহলে আপনার কোম্পানি বা মালিককে বলে আপনার লেবার ক্যান্সেল এবং ইমিগ্রেশন ক্যান্সেল করাবেন এবং পরবর্তীতে আপনি ভিজিট ভিসা নিয়ে আসতে পারবেন অনেকে বলতে পারেন যে বিজিট ভিসা দিয়ে আমরা স্বাভাবিকভাবে আসতে পারবো কি না আরব আমিরাতের সরকার যদিও ঘোষণা দিয়েছে যে ভিজিট বিসা আসতে পারবেন আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে কোনো ঝামেলা নাই তবে সমস্যা হয়ে গেছে আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে যে ভিজিট বিসা দিয়ে লোক আসতে পারবে না বাংলাদেশ থেকে আসতে পারবে না ঠিক আছে তো এটা সম্ভবত আমি যতটুকু ভাবতেছি সেটা হলো হয়তোবা যারা শুরিতে আটকে আছে। তাদের আসার জন্য এই মুহূর্তে খুবই জরুরি হয়তো বা যদি ভিজিট বিষয় এখন স্বাভাবিক করে দেয় সেক্ষেত্রে যারা ছুটিতে আটকে পড়ছে তারা কিন্তু ফ্লাইট নাও পেতে পারে যার কারণে হয়তোবা শরীরিতে আটকে পড়া প্রবাসীরা সর্বপ্রথম আসবে এরপরে হয়তো বা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে যেটাই হোক আমি অবশ্যই আপনাদেরকে ফাইনালি জানাবো তো আজকের মতো এই আপডেটটি ছিল আপনাদের জন্য অনেকে বলতেছেন যে আপনি ভিডিও ভিডিওখানে দেন নাই আসলে আমাদের অফিসের জন্য আমাদের ট্রাভেল এজেন্সির অফিসের প্লাস লোকেশনের জন্য আমি খুব একটা ব্যস্ত যার কারণে আমি আসলে ভিডিওগুলো নিয়ে আসতে অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু আমি কিন্তু সাথে সাথে যে কোন যখনই যে আপডেটটি আসে আমি কিন্তু আমার ফেসবুক পেজে পোস্ট দিয়ে থাকি আপনারা যদি আমার ফেসবুক পেজটি ফলো করেন হয়তো বা সেখানে আপনারা প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবেন সো ইনশাল্লাহ খুব দ্রুত আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সব নিউজগুলো নিয়ে আসবো শুধুমাত্র আর কয়েকটা দিন আর আমাদের অফিসের লোকেশনটা আমি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সাতওয়ার ভিতরে আমাদের অফিস হবে এবং খুব ভালো লোকেশনে তো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কেমন আজকের মধ্যে বিদায় নিলাম আল্লাহ হাফেজ